কয়েকদিন আগে চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে ধর্ষণ সহ বিভিন্ন অভিযোগ তোলেন অপারেশন অগ্নিপথ সিনেমার প্রযোজক রহমতুল্লাহ। তার অভিযোগ, অস্ট্রেলিয়ায় মামলা হয়েছিল শাকিবের নামে, তিনি গ্রেফতারও হয়েছিলেন, কিন্তু অস্ট্রেলিয়ায় শাকিবের আইনজীবী উপল আমিন এসব অভিযোগ অস্বীকার করেছেন। এদিকে অস্ট্রেলিয়ায় ধর্ষণ কাণ্ড ঘটিয়েছেন বলে দেশটির নিউ সাউথ ওয়েলসের পুলিশের নথিতে উল্লেখ রয়েছে। সে দেশের পুলিশের রিপোর্টের কপি ইতোমধ্যেই দেশ টিভির হাতে এসেছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গণমাধ্যমে প্রকাশ হয়েছে শাকিব খানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ান পুলিশের একটি প্রতিবেদন। সেখানে শাকিব অ্যানি নামে এক নারী সহপ্রযোজককে ধর্ষণ করেছেন বলে অভিযোগ করেছেন। ওই প্রতিবেদন নিয়ে যখন আলোচনা ও সমালোচনা তুঙ্গে, তখন অস্ট্রেলিয়ায় নিযুক্ত শাকিবের আইনজীবী উপল আমিন এসব অভিযোগ অস্বীকার করেছেন। 3 মিনিট 24 সেকেন্ডের এক ভিডিও বার্তায় উপল আমিন স্পষ্ট ভাষায় বলেছেন, রহমতুল্লাহ যে অভিযোগ করেছেন এটা সম্পূর্ণ মিথ্যা, রহমতুল্লাহর উচিত এই অভিযোগগুলো প্রত্যাহার করা। ভিডিও বার্তায় তিনি আরও জানিয়েছেন, অস্ট্রেলিয়ার সিডনির সেন্ট জর্জ গোয়েন্দা কার্যালয়ের বিভাগীয় প্রধানের সঙ্গে কথা বলেছেন। সেখানে শাকিবের নামে কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট ছিল না, মামলা ছিল না, তাকে কখনো গ্রেপ্তার করা হয়নি। তাহলে তো অস্ট্রেলিয়া থেকে তার তো পালানোর কোনো প্রশ্নই আসে না। এদিকে ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান অস্ট্রেলিয়ায় ধর্ষণকাণ্ড ঘটিয়েছেন বলে দেশটির নিউ সাউথ ওয়েলসের পুলিশের নথিতে উল্লেখ রয়েছে। এ ব্যাপারে বেশ কিছু নথি দেশ টিভির হাতে এসেছে। সেখানে দেখা যায়, ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শাকিব খান রানা, ভুক্তভোগী ও তার আঙ্কেল অপারেশন অগ্নিপথ ছবির প্রযোজক রহমতুল্লাহ 2016 সালের 13 সেপ্টেম্বর রাত 10:40 অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের সেন্ট জর্জ পুলিশ স্টেশনে অভিযোগ জানান। মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তার নাম ম্যাথিউ জন ক্রুকসন। সাক্ষী হয়েছেন প্রযোজক রহমতুল্লাহ, ভুক্তভোগী নিজেও ছবিটির সহপ্রযোজক। 7 বছর আগে শুটিং হওয়া অপারেশন অগ্নিপথ ছবি ঘিরে ঢালিউডে এখন বেশ আলোচনা। এই ছবির নায়ক শাকিব খানকে ঘিরে এই আলোচনা। হঠাৎ গত সপ্তাহে ছবির নায়ক শাকিব খানের বিরুদ্ধে শিডিউল নিয়ে গড়িমসি, ছবির শুটিং না হওয়ায় ক্ষতিপূরণ দাবি এবং সহপ্রযোজক এক নারীকে ধর্ষণের অভিযোগ এনে চলচ্চিত্র সংশ্লিষ্ট কয়েকটি সংগঠনের কাছে লিখিত অভিযোগ দেন রহমতুল্লাহ। শাকিব খানকে ঘিরে এমন ঘটনায় ঢালিউডে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে। এ বিষয়ে কী ভাবছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা, আর ইন্ডাস্ট্রিতেই বা কী প্রভাব পড়তে পারে এমন ঘটনায়? বিষয়টি নিয়ে তাই বিভিন্ন ধরনের মন্তব্যের পাশাপাশি ঢাকাই সিনেমার সাম্প্রতিক অবস্থা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন অনেকে। ডেস্ক রিপোর্ট, দেশ টিভি।